এই ফ্রি মেসেজ পাঠাও, আজে বাজে কথা পাঠাতে ফ্রি তো। সারা রাত ঘুম নেই, সারাদিন চোখ, সারাদিন কান, পাশাপাশি শরীর চর্চা বন্ধ হয়ে গেছে। এতে কি হচ্ছে? একদিকে ব্রেনটা কেজি হচ্ছে, শরীর অসুস্থ হচ্ছে। যুবক কিশোর ভাইদের বলবো, 25-30 বছর পর্যন্ত শরীরের গ্রোথ থাকে, তুমি বুঝতে পারো না, 5 দিন ঘুমাওনি বুঝতে পারছো না, কিন্তু বুঝবে কখন? যখন আর ব্যাকে আসার, রিভার্স গিয়ারে দেওয়ার কোনো সময় থাকবে না। 30 বছরে যে দেখবে তুমি শেষ হয়ে গেছো, তোমার চোখ, তোমার কান, তোমার দেহ, তোমার এনার্জি শক্তি নেই, তুমি হাঁটোনি, আল্লাহ দেহটাকে বানিয়েছিলেন, আল্লাহ রাসূলের সুন্নত, খেলাধুলো করতে হবে, দৌড়াতে হবে, ফুটবল খেলবে, হাডুডু খেলবে, গোল্লা শুট খেলবে, ঘোড় দৌড় করবে, 1-2 ঘন্টা পরিশ্রম করবে, এরপরে ব্রেনের কাজ করবে, নির্দিষ্ট সময় ঘুমাবে, এইভাবে আল্লাহর নিয়মে চলতে হবে। আল্লাহর নিয়ম বাতিল করা হয়েছে, শরীর চর্চা হয়নি, খেলাধুলো হয়নি, ব্রেনের উপরে লোড বেশি পড়েছে, সারাদিন আজেবাজে দেখা, সারাদিন শোনা, ঘুম কামাই হয়েছে, এরপরে খাওয়ার ভিতরে মাশা আল্লাহ তাবারাকাল্লাহ সব ভেজাল এবং বিষাক্ত কেমিক্যাল দিয়ে মুরগি ফুলানো মুরগি খেয়ে খেয়ে আমরা বড় হচ্ছি, ঠিক না ভাই? তাহলে আমাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি উজ্জ্বল না অন্ধকার? এদেরকে বাঁচাতে হলে কি করতে হবে? বেশি বলার সময় নেই, আপনাদের একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। দুনিয়াতে কেউ কি বলে যে আমরা জিনা ব্যভিচারের প্রসার চাই? বলে নাকি? বলে নাকি? অনৈতিকতার প্রসার চাই? বলে নাকি? মাদকতার প্রসার চাই? কেউ বলে? যত দল মত, আস্তিক নাস্তিক, ইহুদি নাসারা, মুসলমান মোল্লা হুজুর, যেই হোক, কেউ কি বলে নাকি যে আমরা এইগুলো বেশি করুক, দেশে অনৈতিকতা হোক, ব্যবিচার হোক, অ্যাসিড ছড়াক, ইভ টিজিং বাড়ুক, এটা কেউ বলে নাকি? বলে নাকি ভাই? বলে না। সবাই বলে এগুলো দূর করতে হবে, বদলে দাও, ভালো হয়ে যাও, প্রতিজ্ঞা করো আর খারাপ করবো না, সবাই বলবে। কিন্তু এখানে ইসলামী সিস্টেম আর বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সিস্টেমের ভিতরে পার্থক্য আছে। বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা, আন্তর্জাতিক বেনিয়ারা, তাদের পদ্ধতি কি? মদ বিক্রি করবে, এটা নাগরিক অধিকার, যে ইচ্ছা মদ খাবে। বিড়ি সিগারেট বিজ্ঞাপন দেবে, বিক্রি করবে, এটা নাগরিক অধিকার, যে চাই খাবে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তুমি মদ বেচে আয় করবে, সিগারেট বেচে আয় করবে, যৌন উদ্দীপক ব্যবিচার প্রসারক জিনিস বিক্রি করে করে আয় করবে, এরপরে 2-4 লাখ টাকা তুমি এইডস ফান্ডে, ধূমপান নিরোধ ফান্ডে, ক্যান্সার ফান্ডে, মাদকতা বিরোধী ফান্ডে প্রসারে দান করে দেবে। আমার কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন? তারা বলবে মদ চালু থাকবে, মদ প্রচার হোক, এটা একটা না মানুষের অধিকার, যে চাই খাবে, মাদকতা প্রচার হোক, এটা হোক সেটা হোক, তবে এগুলো খারাপ মানুষকে বুঝাতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এটা হলো তাদের বাণিজ্যিক স্বার্থে, কোটি কোটি মানুষের রক্ত চুষে আয় করছে। খুব ভালো করে বুঝুন, ইসলামের নীতি হলো না, মানুষের অধিকার অবশ্যই আছে, যেটা না করলে মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয়, ওটা হাত দেওয়া যাবে না। কিন্তু মদ না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি রে ভাই? বিড়ি না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি? ইসলামের কথা, ওদের কথা হলো মেলা চলবে, ছেলে মেয়ে বেহায়ান হাত চলবে, অশ্লীলতা চলবে, কিন্তু বলতে হবে যে তোমরা হিরোইন খায়ো না, ব্যভিচার করো না, ইভ টিজিং করো না, ছেলে মেয়ে আড্ডা দেবে, অশ্লীল সিনেমা দেখবে, কিন্তু বলতে হবে ইভ টিজিং করো না। ইভ টিজিং বলেন? ইভ টিজিং মানে হলো মেয়েদের উত্তক্ত করা, কোনো মেয়েকে খারাপ বলা। আমরা বলবো সিনেমা চলবে, উত্তক্ত করার ছবি চলবে, ভিলেনদের চিত্র দেখবে, অশ্লীল ছবি দেখবে, নাচ গান দেখবে, মেয়েদের সাথে ফুর্তি করবে, তবে কোনো মেয়েকে তুমি বাজে কথা বলতে পারবে না। হবে নাকি ভাই এটা? তুমি সব করবে, সিনেমায় হিরোইনদের মদ খাওয়া দেখবে, তবে তুমি নিজে কোনো হিরোইন টিরোইন খেয়েও না। হবে নাকি? হাজেরিন, ইসলামের নির্দেশ হলো এই সমস্ত বিষয়ের রুট কজকে বন্ধ করা, অর্থাৎ মাদকতা রোধ করো, মদের প্রসার রোধ করো, মদকে নিষিদ্ধ করো, ধূমপানকে নিষিদ্ধ করো, যেটা অশ্লীলতা ছড়া এগুলো নিষিদ্ধ করো। সমাজের, আমাদের যুবক কিশোরেরা তাদের রক্তের উন্মাদনায়, রক্তের মাদকতায় যেন ওর ভিতরে ঢুকে না পড়ে, কারণ একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক না ভাই?
আমি আপনাদের অনুরোধ করব, যারা সমাজের নেতৃস্থানীয় আছেন, আল্লাহর হস্তে বলছি, একদিন আল্লাহর কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। খুব ভালো করে বুঝুন, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। যারা ভালোবাসে, পছন্দ করে যে মুসলিম সমাজে, মুসলমানদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, প্রসারিত হোক, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর আল্লাহ জানেন, তোমরা জানো না। আমি আপনাদের বলবো যে এই যুবক কিশোরদের ইমান রক্ষা করার জন্য, আমাদের আগত প্রজন্মগুলোকে অশ্লীলতা, বেহায়াপনা, অবক্ষয় থেকে রক্ষা করার জন্য শুধু নসিহত নয়, মেকানিজম তৈরি করতে হবে, আদর্শ স্থাপন করতে হবে, তাদেরকে ভালোকে উৎসাহ দিতে হবে, খারাপ থেকে নিষেধ করতে হবে, নিরুৎসাহিত করতে হবে। আর এই জন্য অনেক বিষয়ের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো, তাদেরকে মসজিদ মুখী করতে হবে, নামাজ মুখী করতে হবে, দিন মুখী করতে হবে, ধর্মীয় চেতনাও তাদের ভিতরে আনতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। বিশ্বাস করেন, এই নগ্ন সমাজেও অনেক ছেলে মেয়ে আছে, শুধু একমাত্র মাওলানা সাহেবের কথায় এখনো সে নিজেকে পবিত্র রেখেছে, এখনো নামাজ পড়ে, আল্লাহর পথে থাকতে চায়। তার পিতামাতা তাকে ছেড়ে দিয়েছে, তার স্কুল, তার প্রতিষ্ঠান, তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে, তাকে বাবের দিকে তাদেরকে আহ্বান করে। এরপরেও ওই যুবক, ওই কিশোর শুধুমাত্র ইমানি চেতনায়, শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে। এরকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে হাজিরিন, কিন্তু এরা কতদিন থাকবে? চারিদিকে চারিদিকে ইমান চোর কারখানা খোলা হয়েছে, বাঁচাতে হবে হাজিরিন। এই বাঁচানোর, আমার ছেলে আপনার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের, ঠিক না ভাই? ছেলে কার? আর আমার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব সলিমউদ্দিনের বাপের, নাকি কার? আমার ছেলের বাপের, ঠিক না? পরের ঘাড়ে দোষ দিয়ে আল্লাহর কাছে পার হবেন না, দুনিয়ায় হয়তো লিখসা দেওয়া যাবে। বড় আফসোস লাগে আমাদের মুসলমান অভিভাবকেরা, ঢাকা শহরের মানুষেরা সারা দিন ব্যবসা করেন, চাকরি করেন, অবসর সময় টিভি দেখেন, ক্লাবে যান, কিন্তু ছেলে মেয়েদেরকে সময় দেন নাকি? দেন নাকি ভাই? আল্লাহর হস্তে বলছি, আমি শেষ করে দেব, ছেলে মেয়েদের সময় দেন। আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সোসাইটি, আপনার বাণিজ্য, আপনার রাজনীতি, সবচেয়ে বড় হলো আপনার সন্তান। আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি কোনোটাই জান্নাতে যাবে না, জান্নাতে নেবে না। কিন্তু খুব ভালো করে বুঝুন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, এটা আপনার দুনিয়ার পরিবারকে জান্নাত বানাবে এবং এরা আপনাকে জান্নাতে নেবে, আপনার সাথে জান্নাতে যাবে, যদি আপনি সময় দিতে পারেন। ছেলে মেয়েদের কাছে সময় দিন, প্রতিদিন তিন বেলা ছেলে মেয়েদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করুন, তাদের সাথে বেড়ান, তাদেরকে সময় দিন, তাদের সাথে নিয়ে মসজিদে যান, নামাজ পড়েন, এইভাবে করতে থাকুন, ছেলে মেয়ে ভালো থাকবে। ছেড়ে দিয়েছেন, অনেক দূরে চলে গেছে, এখন টানবেন, আর পিছনে আসতে পারবে না। আমি আমার যুবক কিশোর, যুবতী কিশোরী ভাই বোনদের বলবো, সমাজ তোমাদের পক্ষে নয়, ইমান চুরির পক্ষে। পিতামাতা তোমাদের ছেড়ে দিয়েছেন, তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, দুনিয়ার ভবিষ্যৎ, আখেরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও। দুনিয়াতে অপরাধ হবে, পাপ হবে, অন্যায় ভুল হবে, তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো, নামাজটা কখনো ছেড়ো না। নামাজ যদি সিনেমা হলে থাকো, বেরিয়ে এসে নামাজ পড়বে, যদি খেলার মাঠে থাকো, ওয়াক্ত মতো নামাজ পড়বে, নামাজটা কখনোই ছাড়বে না, যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে। আর অশ্লীলতাকে, মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে। এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো, ইনশাআল্লাহ অন্যান্য ভুল ত্রুটি তওবা করবে, ভালো হবে, খারাপ হবে, এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে, এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে, তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো। আর ইনশাআল্লাহ কিয়ামতের দিনে তুমি তোমার পিতামাতা সহ আল্লাহর আরশের নিচে তার ওলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাজেরিন, যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে, মসজিদে নিতে হবে, দিনী চেতনা তৈরি করতে হবে, লেখাপড়ার ভিতরে দিনী চেতনা তৈরি করতে হবে।
এগুলো সবই দরকার। আমরা শুনছি, ভালো করে জানি না। আমাদের দেশের নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা নিয়ে নানান কথা হয়, আমি নিজেও পড়েছি শিক্ষানীতি কিছুটা। আমার বিশ্বাস হয় না যে বাংলাদেশের সচেতন রাজনীতিবিদগণ ধর্মমুক্ত কোন শিক্ষা কায়েম করতে চাবেন। কারণ আমাদের দেশে যতটুকু নৈতিকতা আছে, দুর্নীতিমুক্ত যে কয়জন মানুষ আছেন আপনারা স্ট্যাটিস্টিক করে দেখেন, তারা একমাত্র ধর্মীয় কারণে। যে ডিসি দুর্নীতি করে না, যে এসপি দুর্নীতি করে না, যে অফিসার ঘুষ খায় না, যে কর্মকর্তা অন্যায় করে না, যে ডিসি ঘুষ খায় না, যে জজ সাহেব ঘুষ খায় না, আপনি বেচার করে দেখুন, কোন না কোনো ভাবে, হয় পারিবারিক ভাবে, নইলে হয়তো তবলিগ জামাতে যেয়ে, নইলে হয়তো কোনো পীর মাশায়েখের দরবারে যেয়ে, নইলে হয়তো মাদ্রাসায় পড়ার কারণে ওই ব্যক্তির ভিতরে যে ইমানি চেতনা আছে, শুধুমাত্র ওই ইমানটাই তাকে দুর্নীতি থেকে বেঁচিয়ে রেখেছে, অথবা অনেক দুর্নীতিবাজের ভিতরে তাকে অন্তত কম দুর্নীতিবাজ করে রেখেছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা? কাজেই ধর্ম, নৈতিক বোধ, আল্লাহর ভয়, আখেরাত মুখিতা যদি আমাদের ছেলে মেয়েদের ভিতরে না থাকে, তাহলে এদের ধ্বংস আমরা রোধ করতে পারবো না। ইউরোপ আমেরিকার মানুষেরা এখনো ধর্ম শিখায়, একেবারে শিশু শ্রেণী থেকে ধর্ম শিক্ষা রয়েছে সেখানে। তারা অনেক ভুল করেছে, তারা ব্যাক করছে, যারা ধর্মকে বাদ দিতে চেয়েছিল আবার ফিরে আসছে, ধর্ম বাদ দিতে যেয়ে নিজেরা বাদ পড়ে গেছিলেন। আমরা তাদের ওই ভুলের পুনরাবৃত্তি করব না, আমাদের ছেলে মেয়েদেরকে সত্যিকারের নৈতিকতা, দিন, ইমান, আচরণ, আখলাক শেখাবো, মসজিদে নিয়ে যাব। আমরা অনেক নৈতিকতা শিখাই। আমার খুতবার বইয়ে আপনি এক সময় লিখছিলাম, রেডিও টেলিভিশনে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় প্রোগ্রাম হয়, হয় না ভাই? হয় নাকি? বিশেষ করে আমাদের গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোটি কোটি টাকার প্রোগ্রাম হতো, দুর্নীতিকে না বলুন, আছে না? এইসব কোটি টাকার প্রোগ্রাম শুনে কেউ কি দুর্নীতি বন্ধ করেছে? করেছে নাকি? করে না। কারণ যারা এসব লেকচার দেন, দেখা যায় তাদের পারেই মানুষের কোনো আস্থা নেই, তারাই নিজেরা দুর্নীতিতে লিপ্ত। বিশেষ করে এই ইউরোপের আমেরিকার বড় বড় পণ্ডিত এসে আমাদের দুর্নীতির বিরুদ্ধে বড় বড় লেকচার দিয়ে গেল, কিছুদিন পরে পেপারে দেখা গেল এই লেকচার দাতারাই বিরাট বিরাট দুর্নীতিতে জেলে চলে গেছে। শুনেননি হাজিরিন? আসলে যদি সত্যিকারের দুর্নীতি মুক্ত করতে চান, মানুষ হলো পশুর মতো, মানুষের ভিতরে পাশবিকতা আছে, পশু প্রবৃত্তি আছে। একজন পশুকে যদি আপনি সামনে নিতে চান, দুটো জিনিস লাগে। কয়টা জিনিস? একটা হলো ভয় আর একটা হলো লোভ। এই দুটো জিনিস লাগে মানুষের, দুটো জিনিস লাগে, একটা ভয় আর একটা কি? লোভ। আপনি যদি দুর্নীতি দমন করতে চান, সুশীল সমাজ গড়তে চান, সুন্দর সমাজ গড়তে চান, লোভ এবং ভয়কে উজ্জীবিত করতে হবে। সেই লোভ এবং ভয় বিবেকের হতে পারে, সমাজের, রাষ্ট্রের আইনের হতে পারে, আল্লাহর হতে পারে। বিবেককে বুঝ দেওয়া যায়, আইনকে ফাঁকি দেওয়া যায়। ইউরোপ আমেরিকাতে দুর্নীতি কম আছে আইনের শাসনের কারণে, আইনের কারণে, কিন্তু আমাদের দেশে আমরা আইনকে যে ফাঁকি দেওয়া যায় সবাই জানি। দুর্নীতিতে 50 বছরের শাস্তি, পরের কেসে দেখা যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাই? কে যে দুর্নীতিবাজ আর কে যে ভালো, আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ বুঝে কুল পাইনি, ঠিক না হাজরিন? ভয়, আইনের ভয় দুর্নীতি দমন করে কিছুটা, যে দেশে আইন খুব কঠোর আছে। প্রকৃত দুর্নীতি দমন করে আল্লাহর ভয়। কিসের ভয়? যখন বান্দা জানে যে আইনকে ফাঁকি দেওয়া যাবে, ফাঁসির দড়িকে পাল্টে দেওয়া যাবে, জজের রায়কে পাল্টে দেওয়া যাবে, রাজনৈতিক প্রভাব কাটানো যাবে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি যে অন্যায় করেছি আল্লাহ দেখেছেন, আল্লাহ আমার উপরে, আমার ঔলাদের উপরে গজব দেবে, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যখন বান্দা বোঝে যে আমি যদি ঘুষটা না খেয়ে সবর করি, আল্লাহ বরকত দেবে, আল্লাহ আমার ঔলাদে বরকত দেবে, সম্পদ বাড়িয়ে দেবে, এই একমাত্র সবর, একমাত্র আল্লাহর কাছে পুরস্কারের লোভ, আল্লাহর কাছে শাস্তির ভয়, এটাই প্রকৃত নৈতিক, নীতিবান, দুর্নীতি মুক্ত মানুষ গড়তে পারে। আর এজন্য আমাদের যুবক কিশোরদেরকে, আমাদের সন্তানদেরকে নৈতিকতা, ধর্মীয় শিক্ষার আলোকে মানুষ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সন্তানকে, নিজের সবচেয়ে বড় সম্পদকে মসজিদে নিয়ে যাবেন,
ফজরে নিয়ে যাবেন, মাগরিবে বলবেন যে যেখানে খেলো মাগরিবের সময় আমার সাথে নামাজ পড়বে, মাগরিবের পরে বাইরে থাকতে পারবে না, মাগরিবের নামাজ পড়ে পড়তে বসবে, আম্মা খোঁজ রাখবে, তিন বেলা একসাথে খাবেন, যদি আপনি না পারেন স্ত্রীকে বলবেন খোঁজ রাখতে, এইভাবে সন্তানদেরকে অন্তত 20 বছর পর্যন্ত চোখের ভিতরে রাখবেন, আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আমি আর লম্বা করছি না, অনেকক্ষণ বলা হয়ে গিয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার লেখা বইগুলো আছে, মুখে যে কথা বলি সব কথা ঠিক থাকে না, এক কথা থেকে আরেক কথা চলে যায়। আমার লেখা বইগুলো ওই গেটের কাছে আসুন্না পাবলিকেশনসের স্টলে আছে। এই মাহফিল উপলক্ষে 40-50% কমিশন দিয়ে মাত্র 5-10 টাকা এই আমাদের খরচপত্র রেখে বিক্রয় করা হচ্ছে। ইহয়াউস সুনান, সুন্নতের পুনরুজ্জীবন পড়বেন। হাদিসের নামে জালিয়াতি, সর্বশেষ আল মওজুআত, ইসলামের নামে জঙ্গিবাদ। ইসলাম কি, জঙ্গিবাদ কি, জিহাদ কি, বাইবেলের জিহাদ কি, ইউরোপের জিহাদ কি, ইসলামের জিহাদ কি, একামতে দিন কিভাবে হবে, দিনই রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নাকি তাগুতি রাষ্ট্র, সব কথা কোরআনের আলোকে সুন্নাতের আলোকে পরিষ্কার বলা হয়েছে। সিলেট ক্যান্টনমেন্ট থেকে আর্টিলারি বিভাগের একজন অফিসার ফোন করেছেন, কর্মকর্তা বড় অফিসার, যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য জঙ্গিবাদ বিষয়ক অনেক তথ্য জোগাড় করেছিলাম, কিন্তু আপনার বইটা পড়ার পরে মনে হচ্ছে আমরা যা কিছু জোগাড় করেছিলাম এতে সার আনাও হয়েছিল না, বারো আনা আমাদের অজানা ছিল। কিভাবে জঙ্গিবাদ দমন হবে, জঙ্গিবাদের নামে যদি ইসলাম দমন করেন তাহলে কি পরিণতি হতে পারে, কিভাবে আমাদের পূর্ববর্তী উলামা মাশায়েখ দিনের দাওয়াত দিয়েছেন, দিন কায়েম করেছেন, যারা দিনের দায়ী তাদেরও পড়া দরকার, যারা সমাজের চিন্তা করেন তাদেরও পড়া দরকার। কোরআন সুন্নার আলোকে শবে বরাত, শবে বরাতের সহি হাদিস কি, জাল হাদিস কি, সুন্নত আমল কি, সুন্নতের খেলাফ আমল কি, মাসনুন অজিফা, আল্লাহর পথে দাওয়াত ইত্যাদি বইগুলো রয়েছে। সর্বশেষ আল মওজুআত বইটা আছে, আপনারা দেখবেন স্টলে সাজানো আছে, কিনবেন, আমার জন্য দোয়া করবেন। বইগুলো কিনলে আমি 2-10 টাকা লাভ করি, অর্থাৎ রয়্যালটি পাই, এটা হলো আমার মূল উদ্দেশ্য। দুলা ভাইকে 10 টাকা দিতে আপনাদের অনেক আপত্তি নাকি? এই 2-10 টাকা পাওয়াটা আমার মূল মাকসুদ। আর যদি এর পাশাপাশি আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, সেই দোয়ার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা নাজাত দিতে পারেন। সিদ্দিকিয়া মিডিয়া সেন্টার থেকে দেখছি আমার ক্যাসেট বেরোইছে। আমি রিয়াদে থাকতে কিছু আলোচনা করতাম, প্রায় 30-35টা ক্যাসেট ওরা সার্কুলেট করত, সেগুলো বিষয় ভিত্তিক ছিল, এগুলো আর পরে প্রকাশ করা হয়নি। যাই হোক, আমার আলোচনার কিছু ক্যাসেটও পাওয়া যাবে ওখানে সিদ্দিকিয়া মিডিয়া সেন্টারে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিন নাজির কিনা, যেসব ইমাম খতিব হাদিন নাজির পড়ে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা, আমাদের ফুরফুরার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি, তার বক্তব্যে লিখিত ওয়াজে আল্লামা রুহুল আমিন সাহেবের বিভিন্ন কেতাবে, তার উদ্ধৃতিতে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকির কেতাবে বারংবার উদ্ধৃতিতে বারংবার লেখা হয়েছে, কেউ যদি মনে করে আল্লাহর রসুল হাজের নাজের অথবা আল্লাহ ছাড়া অন্য কেউ হাজের নাজের, কোন পীর অলি হাজের নাজের, ওই ব্যক্তি কাফের। এটা ফুরফুরার আকিদা, এটা আমাদের কথা পরিষ্কার। একমাত্র সদা হাজির নাজির মানে হলো সদা সর্বদা সর্বত্র বিরাজমান, সবকিছু দেখছেন, এই ধরনের সেফাত একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রেই প্রযোজ্য। কাজেই যারা বলেন আল্লাহ তাআলা রসুল হাজির নাজির, এটা ফুরফুরার মানহাজে, ফুরফুরার মুজাহিদান আবু বকর সিদ্দিকির মতে, আল্লামা রুহুল আমিনের বিভিন্ন কেতাবে, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকির বিভিন্ন কেতাবে বারংবার উল্লেখ করা হয়েছে যে এই বিশ্বাস করা কুফুরি, এরকম বিশ্বাস করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবেন। যারা ইমামরা না জেনে করেন তাদেরকে নসিহাত করবেন, বুঝাবেন, বুঝানোর পরও যদি না বোঝেন তাহলে তার পিছনে নামাজ হবে না।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।